আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা ছিল গত বছরের 31st night উপলক্ষে আমাদের অত্র এলাকায় একটি পিকনিকের আয়োজন ছিল। আমাদের পিকনিকের রান্নার দায়িত্ব ছিল কাউসার ভাইয়ের, সে অনেক নেচে নেচে অনেক সুন্দর রান্না করতে পারে। আমাদের পিকনিকের খাবারের আইটেম ছিল বিরিয়ানি, বুটের ডাউল এবং বেগুন ভাজা। কাউসার ভাই এত সুন্দরভাবে বিরিয়ানির মশলাগুলো তৈরি করছিল, মনে হচ্ছিল যেন এখানে খাবারের প্রতিযোগিতা চলছে। আসলেই বিরিয়ানির মশলা তৈরি করতে অনেক কিছু লাগে, আর আমাদের জানাও ছিল না আগে যে কাউসার ভাই এত সুন্দরভাবে রান্না করতে পারে। তবে আমরা সহযোগিতায় ছিলাম কাউসার ভাইয়ের রান্নার কাজে। রান্না করাটা অনেক এক্সপিরিয়েন্সের বিষয়, রান্না করাটা যে কতটা কঠিন আর কতটা রিস্ক যেই করে সেই বোঝে। তারপরেই তো মশলা বানানো শেষে আমাদের রান্নার কাজ শুরু হয়ে যায়। আমাদের পিকনিকের সদস্য ছিল 35 জনের, সেখানে আমরা 50 জনের খাবার বানাই। রান্না করার সময় সাব্বির ভাই এবং মিন্টু ভাই এসে উপস্থিত হয় পিকনিকে, তারাও রান্নাবান্নার কাজে সহযোগিতা করেন। আর এই তো এদিকে আমি ভিডিও করার জন্য একটু পার্ট নেওয়ার জন্য রান্না করছিলাম। বিরিয়ানি রান্না শেষে আমি একটু টেস্ট করে দেখি যে রান্না কেমন হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল রান্না, কাউসার ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে রান্না করে দেওয়ার জন্য। তারপরে এদিকে এসে তো আপু আমাদের বেগুন ভাজাগুলো ভাজছিল অনেক সময় নিয়ে। সব কিছু শেষে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায়। সবাই অনেক তৃপ্তি করে খেয়েছে, পর্যাপ্ত খাবার হয়েছিল এবং খাবারটা অনেক সুন্দর হয়েছিল। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, হাজারো ব্যস্ততার মাঝে যে আমরা এই একটা দিন একসাথে একত্রিত হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য এবং অনেক আনন্দের বিষয়। আমরা প্রতিটা বছর যেন এইভাবে একসাথে একদিন একত্রিত হতে পারি এবং একসাথে খাওয়া দাওয়া করতে পারি, এনজয় করতে পারি, এই কামনা করি আমি। আমাদের সকলের খাওয়া দাওয়া শেষে আমরা একটু নাচানাচি করি, তো চলুন নাচগুলো আমরা উপভোগ করি। নাচানাচি শেষে সাইদ কিছু ফানুস নিয়ে এসেছিল, সেগুলো আমরা উড়াই। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিশ্চয়ই আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।